হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিএল ব্লগ। তো দেখতে পাচ্ছ আজকে হচ্ছে আমার জন্মদিন, আমি আর আমার মেয়ে এখন বসে আছি, আমি লাঞ্চ খাবো। কি খাবার হয়েছে আজকে দেখো, অনেক কষ্ট করে রান্না করেছে আমার জন্য, তোমাদের সেটা আগে দেখিয়ে দিই। এই দেখো, প্রথমে রয়েছে ভাত, আমার ফেভারিট, ফিশ ফ্রাই, কপি ভাজা, আলু ভাজা, কাকরোল ভাজা, এটা কি কুমড়ো ভাজা, মাছ ভাজা, এটা ডাল, পায়েশ করেছে মা, খুব ভালো লাগে পায়েশটা করেছে, ডাল ডাল, এটা কাতলা মাছ, আজকে যা বৃষ্টি হচ্ছিল এখান দিয়ে মাছ লাগে ধরেছি আমরা, এটা চিকেন কষা, এটা চাটনি টমেটোর, পাঁপড়, দই আর পাঁচ ভাজা করে মিষ্টি। এই যে টোটাল, এই হচ্ছে টোটাল দেখতে পাচ্ছো আমাদের খাবার, দুপুরে লাঞ্চ হচ্ছে। এই আমার মেয়ে আর এই আমার ওয়াইফ, তো আমরা সবাই মিলে বসে পড়েছি নিচে। আমাদের একসঙ্গে না খেলে বন্ধুরা ঠিক হয় না। এই যে আমাদের ফুল, আমাদের টিম, আমাদের ডেন্টিস্ট লাইফস্টাইলের পুরো টিম। তো বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা, দেখো সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা কেক কাটা হবে, তোমাদের দেখাবো কিরকম জল জমে গেছে রাস্তায়, প্রচন্ড বৃষ্টি আর এখানে চারিদিকে রাস্তায় জল, সকালে বাজারে যেতে পারিনি। তো প্ল্যান ছিল আরো আরো দু এক ধরনের মাছ আনবো বা মটন ফটন আনবো, কিন্তু সেগুলো হয়নি, কেননা ওই বাজারের দিকটা পুরো পুকুর হয়ে গেছে। যাই হোক, এই দেখো খেয়ে নি, অনেক বেলা হয়ে গেছে। ঠিক আছে মিষ্টি। কেন জলে চ, হ্যাঁ পড়ে যাস না কিন্তু, মিষ্টি অন্যদিকে তো যাওয়া যাবে না, চলো মাছো মাছো, না 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 রিচ ফুড কেক আমরা এনেছি, ওর ওই ক্রিম দেওয়া যে বাদে কেকগুলো হয় ওগুলো ওর একদমই পছন্দ নয়, পেস্ট্রি এনেছিলাম, পেস্ট্রি ওরা খেয়ে নিয়েছে অলরেডি, খাবো ফুড কেকটাই কাটা হবে। দাঁড়া, ওরা একটা ইয়ে দিয়েছিল, ওরা বুঝতে পারছে না ভাবছে কিরকম এরা, হ্যাঁ না না একদম সামনে থেকে, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, কি বলছেন জেঠু বললেন, হ্যাপি বার্থডে, আমরা ও একবারে কোনটা খেয়ে নেবে পারলে, না তোরা বাবাকে খাই দে, লাড্ডু খাই দে, এরপরে এখন আমাদের রাতে ডিনার হবে, কি করছিস দেখা, যেটা কেউ ফুট
চিকেনটা হচ্ছে কি জানো? দই চিকেন। হ্যাঁ দই চিকেন, ভালো লাগছে? ঠিক আছে চলো বন্ধুরা খাওয়া করে নি। এই যে কালকে নাচের প্রোগ্রাম আছে দেখো, তার জন্য এখন এখানে এই ছাতা ডেকোরেশন হচ্ছে, কম্পিটিশন আছে, ফুলের থেকে যাবে ওরা। কিন্তু সাদা দাগ দাগ উঠবে গো, লাগিয়ে দিয়ে বন্ধুরা হেভি সুন্দর লাগছে দেখো ছাতাটা ডেকোরেশন কমপ্লিট, ছাতাটা নষ্ট হয়ে যাবে। মাঝখানটার জন্য একটা করা হচ্ছে। বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।